ব্যাপারটা কি বলতো, কালকে হয়েছিল বরযাত্রী আর আজকে হচ্ছে কনেযাত্রী। তো কনেযাত্রী যাওয়ার পরে 9:30 সময় টাইম দিয়েছে, আস্তে আস্তে রেডি হচ্ছে, গোসল হয়ে গেছে। বর্ধমান থেকে যে এম বাজার থেকে যেটা কিনে এনেছিলাম সেটা এখন পড়বো। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন আমি রেডি হয়ে গেছি, সমস্ত বন্ধুগুলোকে ফোন করেছি, তারা এখন রেডি, এবার বেরিয়ে যাবো। আছে হচ্ছে বাস, জানি না হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতে পারে। এ তোমরা সব কোথায় যাবে, ভাড়া দিয়েছো তো? আমি কন্ডাক্টর এখন বাসে। আমার ইজাই ভাই বলে দিয়েছে যতজন চাপবে সবাইকে 50 টাকা ভাঙিয়ে দেবে, ডাবল আসা যাওয়া ভাড়া একসাথে। ঠিক আছে টাকা দাও, যেগুলো সব বন্ধু বন্ধুদেরকে পয়সা লাগবে বলছে। আমাদের আজ কালকে বাসে উঠে পড়েছি, বাসে উঠে বন্ধুদের সঙ্গে এখন যাব। আমি কিন্তু বন্ধু নয়, আমি এদের সব বাপ হয় না, বাপ নয় এর ভাই, এর বাপ থাকবে, এর বাপ, এর ভাই, এরু ভাই, এর ভাই আর এর চাচা। আমি তো চাচা তবে না ভাই, আমি তোর ভাই হয়, আমি তোর ইজাই আমার কে হয়, তোর ভাই হয়ে যা। তাহলে তুই আমার কি আছিস? এখন চলে এসছি বলগুনা। রাখবি বিয়েটা কোথায় হচ্ছে সেটা বলবি, বলগুনা বাজারের ভিতরে। ঠিক আছে, এখানে একটা গ্যারেজ আছে কিনা আমাদের প্রমোশন করে দিয়েছি দুলহাই গ্যারেজটা, প্রমোশন করে দিয়েছি তবু বলছি না। যাই হোক, একদম বাজারের ভিতরে হচ্ছে বিয়েটা, এখন ঢুকে পড়েছি, দেখা যাক কী কী দেয়। ঢুকেই মানে যেটা দেখতে পাচ্ছি না, একটা করে জগ আর তার সাথে একটা করে জলের বোতল, মানে অলরেডি ওরা আগে থাকতে সাজিয়ে রেখে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক, দাম হচ্ছে 10 টাকা ওকে ফুটি। আর আমরা প্যান্ডেলে সব থেকে লাস্টে বসেছি, মানে আবার শেষের খাবারগুলো আমরাই দেবো। ঠান্ডা নেই মোটামুটি, বেশ ভালো, কারণ আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডায় আবহাওয়া আছে। ফুলের মানে স্ট্রাকচার করা একটা প্লেট, দেখা যাক ফল আছে না লুচি মিষ্টি আছে, কোনটা আগে দেখ। আনা আছে, এগুলো নিতে হবে। সবার প্রথমে দিয়েছে ফলের নাস্তা, এখানে শসা, খেজুর, লড আর লেবু। অ্যাপেল বা ডাপেলটা না হয় ভালো, অনেক আগে পরিষ্কার করেছে। নবী সাহেবের সুন্নত, মানে নবী সাহেবের ফেভারিট খাবার নাকি এটা। ইফতার শুনি আমাদেরকে এটাকে ইফতার খুলতে হবে। দেখতে সুন্দর বাট খেতে অতটা ভালো নাকি, ইঞ্জের সন্দেহ মাছ কমপ্লিট। এবার আসছে হচ্ছে আমাদের দিয়েছে আমাদেরকে নান পুরি, প্রচণ্ড বর্ধমানের ফেমাস সীতাভোগ আর মিহিদানা। ড্রপ করে দিয়েছি, এটা হচ্ছে আলুর তরকারি, মানে কাবলে ছোলা দিয়ে চানা যাকে বলে, পনির দিয়ে। এরপরে আসবে হচ্ছে আমাদের কী আছে, এটা চিলি চিকেন, চিলি চিকেন ভাই, যেটা আমরা অনেকটা চাইবো, দেখি কি করে। চিলি চিকেন দিয়ে এটা আমি 100-এর মধ্যে 70 দেবো। হাই সাহ, দেখলাম আমাদের গ্রামের ছেলে গল্পনে এসে রেকর্ড করবে বলছিল। আর এখন সব বন্ধুরা মিলে এবার যাবো হচ্ছে রেল স্টেশন, ক্যামেরা ম্যান আছে এইটাই, চলো। সাবিলা ঘুরেছিস নাকি তুই, আবার ঘুরেছিস নাকি পকেটে? কেমন টেস্ট হয়েছিল, ভালো তো? ঠিক আছে, আমার ভাই এখানে প্রেম করে আমার। ও ভাই কি হয়েছে, কেমন হয়েছে, কেমন আসি আসি, তোরা রং সাইডে হাঁটছিলি। চলো ভাই, এখন বলগুনা বাজারে হয়ে এখন আমরা যাবো রেল স্টেশনে, কারণ আজিমের নাকি বলছে কাকে কথা দিয়েছে। ঠিক আছে, আর মুস্তাক আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে, মানে গাইড করবে ও নিয়ে। হ্যাঁ
আমরা এখন চলে এসেছি বলগুনা রেল স্টেশন আজিমের বিয়ে দিতে। আজিমের বিয়ে দেবো আজকে এই স্টেশনের ভিতরে, আর বিয়ে পড়াবে আমাদের মুস্তাক। ঠান্ডা ভাই, আলহামদুলিল্লাহ। চলো কে গো, এ দেখ 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 ঢোকো দে হাজির। ভাই মহিলাই তো আমিনুল ভাই পেছপিতে ঢুকছে। ওই একটা মহিলা, একটা মহিলা ভালো করে দেখ। ও ভাই বেরিয়ে গেল আমাদেরকে দেখে। বলগুনা স্টেশনটা না বেশ সুন্দর, আর এখানে দেখে মানে আমি এসেছি তো, মানে আবার আসতে ইচ্ছা করছে, তার জন্য ভাবছি আমরা এই হাইবোর্ডের এখানে বিয়ে দেবো এই আশেপাশে কোথাও। মুস্তাক করবে? হ্যাঁ, তাকায় এইদিকে দেখ, তোর শ্বশুর বাড়ি এরা। ওই দেখো এই তো দেখছ, এই হাট হাট হ্যাঁ হাট যা ভাই, তাড়িয়ে দিল। চলো এখান থেকে এবার পালাতে হবে। বলছে নাকি আপলোক ইধার সে ট্রেন পাকড়া হয়ে গে কি নাকি এরকম কিছু জিজ্ঞাসা করলো, মানে কিন্তু এখন তো ট্রেন নেই, তা কি করে কি হবে? আমার নাম, আমার নাম দিয়ে আমার নাম সার্চ করলেই হবে। ঘোরাঘুরি পর আমাদের ঠাই হলো কোথায়, বিয়ে বাড়ির একটা সামনে গলিতে একটা চাচি কাটছে। চাচি তো নাকি? হ্যাঁ চাচি, দাদি, তোমাদের দাদি হতে পারে আমার চাচি। চাইলাম চা, এই তালাইটা এখানে চাটাই চাটাই বসে আছে। এই ড্যাম না, এখানে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, তবুও আমাকে আমাকে জ্বালাচ্ছে, কি বলবো আর। দেখতে দেখতে 2:55 বেজে গেলো, এখন আমাদেরকে খেতে দেয়নি, এখন বসে বসে সাফিউল্লা আর গ্যালারি ঘাঁটছে। গ্যালারি বলে গ্যালারিতে খালি মেয়ে, খালি মেয়ে ভাই ভাই, মানে গ্যালারি খুলে দেখাবো। মানুষের মানুষের সব গুণা যদি করতে হয় তো এই একটা ছেলেই করবে। গ্যালারি দেখাবো খুলে, এটা কি ইনস্টাগ্রাম ঘাঁটছে? চল 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 চল, আমাদের 10 এসছে। ও কালারটা একদম মাসুকে জামার মতো, আমাদের দেখো আমাদের ইয়ং ছেলের 4 টেবিলে 3 আর পাশে আমার হবু স্ত্রী আছে। চানাচুর চিড়ে ভাজা চালের সাদা ভাত, আলু পোস্ত হচ্ছে মুড়া খুঁড়ে ফেমাস, মানে এইদিকে ভাতার থানা ফেমাস, আলু পোস্ত থাকবে ঠিক না? এখানে হাজমুল্লা তার সাথে দই আর পাঁপড় আসছে নাকি? খেতে হালকা টক টক, টেস্ট ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আছি, এখন আমাদের ওই দেখো আরিয়ান বাস, এই বাসে চেপে এখন আমরা বাড়ি যাবো। বাট দুঃখের কথা একটাই, সেটা হচ্ছে বাসে একটাও সিট নেই, আসার সময় সিটে এসেছি, তখন প্রত্যেকটা সিট বুকিং তার জন্য এখন বসে আছি। বাস যখন ছাড়বে তখন যাবো। দেখ কন্ট্রাক্টারে কন্ট্রাক্টার যেরকম করে না, যে এই প্রত্যেকটা মোড়ে মোড়ে আস্তে 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 আস্তে। পৌঁছলাম বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে, তোমাদের জন্য ভালো থাকবে।